ওয়েলকাম টু মিনি ব্লগ। তো প্রথমেই বলছি চুলে বার্গেন্ডি কালার করব ঘরোয়া পদ্ধতিতে কম খরচে, আমার মতো তোমরাও করতে পারো। আচ্ছা তাহলে প্রথমে কি করবে, বাজার থেকে বিট কিনে নিয়ে এসে বিটটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে ওটাকে গ্রেট করে নেবে। তারপর গ্রেট করা বিটগুলোকে একটা পরিষ্কার রুমালের মধ্যে নিয়ে ওটাকে চিপড়ে পুরোপুরি রসটাকে নিংড়ে বার করতে হবে। আর রসের মধ্যে মেশাতে হবে 2 চামচ কফি পাউডার। তারপর ভালো করে এটাকে মিশিয়ে এটাকে আমি বসিয়ে দেব ওভেনে। 2 কাপ যদি এই রসটা হয়ে থাকে তবে সেটাকে ফুটিয়ে জাল দিয়ে কমিয়ে ওটাকে 1 কাপে পরিণত করতে হবে। আর হেনা পাউডারটা আমি নিয়ে নিলাম একটা বাটিতে। তারপরে এই যেটা আমি জাল দিয়ে নামিয়েছি সেটাকে আমি এর মধ্যে মিশিয়ে দেবো। আর হ্যাঁ, প্যাকটাকে ভালো করে মেশাতে হবে, কোনো রকম যেন লাম্প না থাকে। আর মেশানোর পরে এটাকে ওভারনাইট আমি রেখে দেবো, রাত্রিবেলা করে রাখতে হবে, কারণ এটা আমি পরের দিন সকালবেলা ইউজ করব। আর এই দেখো, পরের দিনকে সকালবেলা চুলে এটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে চুলের কালার কীরকম আসছে অবশ্যই দেখাবো। এই দেখো, একবার অ্যাপ্লাইয়ের ফল এটা, এটা ঘরের মধ্যে আর এইটা হলো বাইরে রোদের মধ্যে। তো 15 দিন পর করো।